গুড মর্নিং ফ্রেন্ডস, একটু পরেই স্কুলে যাবে ছেলে আর হাজব্যান্ড। সকাল সকাল করে রান্না বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, এবারে দিচ্ছি ডালটাকে সম্বর। এভাবেই আমি ডাল সম্বর দিই, এটাকে 1 মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো। এদিকে টাকি মাছটাকে আমরা ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, এটাকে হালকা মাখা মাখা করব। মাখা মাখা বলতে একটা গ্রেভি টাইপের হবে। এবার সে বাজার নিয়ে আসলো, তো বাজারগুলো এভাবে গুছিয়ে যেগুলো ফ্রিজে রাখা যায় সেগুলো ফ্রিজে রাখবে। দেখুন এতটুকু ধনে পাতা নাকি 70 টাকা নিয়েছে, এত দাম হয়েছে সবজির। এগুলো এদিকে নিয়ে এসেছে পাবদা মাছ, পাবদা মাছের একটা ঝাল করব। আর এখানে পটলগুলোকে একদম চিকন চিকন করে কাটা হয়েছে, খুবই টেস্টি লাগে চিকন পটল ভাজা খেতে। আর এখানে পাট শাক মামিটা ধুয়ে রেডি করে দিল, কড়াই বসিয়ে দিয়েছি। এবার প্রথমে আমি পটলটাকে ভেজে নেব, তো পটল ভাজার জন্য কড়াইটা খুব হিট করে নিলাম। এখানে তেল দিয়ে দিচ্ছি। ওদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, তাই আর বাকি রান্নাটা দেখাচ্ছি না। এই বৃষ্টির মধ্যে ছেলে গাড়ি ধুচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে গাড়ি ধুচ্ছে। আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ দিন, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এবারে আপনার সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমার বাংলাদেশ থেকে যে আপা এসেছে, আপা বলতে হাজব্যান্ডের বড় আপু, আমার বড় ননদ। এই যে ইনি হচ্ছে আপা, ইনি এসেছেন বাংলাদেশ থেকে। সবাই মিলে এবার খেতে বসেছে টেবিলে, খুব আড্ডা হচ্ছে। আপা, আপার মেয়ে কহিনুর, তার মেয়ে আবার ইশি, 3 জেনারেশন পর পর। আগের ভিডিওতেও দেখেছেন, টায়ার্ড হয়ে এসে এই যে কুলারের সামনে বসে পড়েছে। দেখুন এই ওড়নাটা কত সুন্দর। বাংলাদেশ থেকে যে আপা এসেছে, আপা বলতে আমার বড় ননদ, উনি নিয়ে এসেছে এইটা চুড়িদার পিস, এটা নিয়ে আছে। এটা হচ্ছে মনির জন্য এনেছে, এই যে এখানে নাম লিখে দিয়েছে রিয়াদের বউ। মানে যে ভাগনা বউ আছে ও নাম লিখে লিখে দিয়েছে সবগুলোতে। আর এইটা নিয়ে এসেছে আমার জন্য, কালো নয়, খুব সুন্দর কালারটা, লুঙ্গিটা করি। আর এই যে লুঙ্গি নিয়ে এসেছে,